আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, স্বাগতম অপু ডোরান ফার্নিচারে। শুরু করছি আল্লাহর নামে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরের থেকে যে যেখানে যে অবস্থায় আমার ইউটিউব ভিডিও লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ডোরান ফার্নিচারের পক্ষ থেকে। তো আমি একটু থ্রি পার্টের একটা আলমারি নিয়ে আসছি, একটু ভিন্ন স্টাইলে। তো খুব গর্জিয়াস লাক্সারিয়াস করে মূলত এই আলমারিটা আমি তৈরি করেছি। আমারই এক সম্মানিত আপনার ফ্রান্স প্রবাসী, ওনার নাম হচ্ছে আখিল ভাই, ওনার বাড়ি হচ্ছে আপনার যাত্রাবাড়ি থেকে। মূলত উনি চারটা বেডরুম সেটের আমাকে অর্ডার করেছে। তো এই ডিজাইনটা সম্পূর্ণ ওনার নির্দিষ্ট ক্যাটালগ থেকে নেওয়া। আপনারা একটা বিষয় দেখলে অবাক হবেন যে ওনার এই যে দেখেন পিলারগুলো যে ব্যবহার করেছে, এই পিলারগুলো কত মোটা আমি আপনাদেরকে একটু মেপে দেখাই। দেখেন একটা আলমারির পিলার যদি 3 ইঞ্চি হয় তাহলে এই আলমারিটা কতটা গর্জিয়াস, নিখুঁত কারুকার্য করা। মানে এই ডিজাইনটা একটা কাঠের মধ্যে করানো হয়েছে। তো এই আলমারিটা 3 পার্টের, এটার ভিতরেও কিন্তু আমি কাঠ ব্যবহার করেছি। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটার ভিতরে কিন্তু আপনার কাঠ ব্যবহার করা, ফিঙ্গারপ্রিন্ট জয়েন দেওয়া কাঠ, ভিতরেও সেগুন কাঠ, বাহিরেও সেগুন কাঠ, পিছনেও সেগুন কাঠ। মানে এটা অল ওভার, ভিতর বাহির পিছন অল সেগুন কাঠ। তো এই আলমারিটার প্রাইসটা হচ্ছে অনলি 80,000 টাকা। কেউ যদি এই ধরনের এই নতুন মডেলের আলমারিটা আমাদের কাছে নিতে চান, আমাদের কাছে আরেকটি স্যাম্পল আছে। তো ইনশাল্লাহ যে নিতে চাইবেন, যে নিতে চাইবেন তাকে আমরা দিতে পারবো এই মুহূর্তে। তো দেখুন এই যে ভিটগুলো আমি আসলে কত মোটা দিয়েছি, দেখেন এই যে দেখেন এই ভিটগুলো এক দেখেন পাক্কা 4 ইঞ্চি। এই যে দেখেন, মানে এই যে দেখেন 4 ইঞ্চি একটা আলমারির ভিটি হচ্ছে 4 ইঞ্চি। তাহলে এটা বুঝতে হবে যে আসলে জিনিসটা কতটা গর্জিয়াস এবং নিখুঁত কারুকার্য করা। এবং এই পাল্লাটা আমি মেপে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন একটা পাল্লা কিন্তু আপনার 70 ইঞ্চি হয়ে থাকে, এটা 3 পার্টের আলমারি, কিন্তু এটা 19 ইঞ্চি পাকা। তো আমি ঘষা মাজা বার্নিশ ছাড়া ভিডিও দিলাম। এটার সাইডের কাঠগুলো দেখাই কীরকম, এটার সাইডের কাঠগুলো দেখেন, এই যে এটা হচ্ছে সাইডের কাঠ। এবং এটার পিছনেও আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন একটা আলমারির প্রাইস 80,000 টাকা। যে দেখেন পিছনে কিন্তু সেগুন কাঠ। অনেকেই কিন্তু আপনারা দেখবেন লোকাল আলমারি নকশা কম কোয়ালিটি কম এইগুলো 70-75 হাজার করে বিক্রি করে। ব্যবসা নবীর সুন্নত, সবাই লাভ করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি লাভ কম করব, আমি সেল বেশি দিব, কারণ আমার বিজনেসের সুনাম প্রয়োজন সারা বাংলাদেশে। আজকে যেরকম হাতিল আক্তারের নাম বললেই কিন্তু সবাই চিনে, আমি চাই আমার বিজনেসটা যেন অপু ফার্নিচারের নামটা শুনলেই যেন সারা বাংলাদেশের মানুষ জানতে পারে যে এটা অপু ফার্নিচারেরই মাল। তো যাই হোক, বিজনেস করার অনেক সময় আছে, এখন আমার দরকার সুনাম। তো এই জিনিসগুলো আমি দেখেন, এই যে কত নির্দিষ্ট একটা কোয়ালিটি পাবে। তো ওনার আসলে ডিজাইনটা পছন্দ ছিল একটু বড় বড় ডিজাইন। উনি আমাকে বলেছিল ভাই আপনারা যে চিকন চিকন নকশা করেন সেই নকশাগুলোর মধ্যে কিন্তু গোল্ডেন দিলে গোল্ডেনটা ফুটে না, আপনি যদি একটু বড় বড় নকশা করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে এখান থেকে, এই যে দেখেন এখান থেকে 17 ইঞ্চি, মানে যে এখান থেকে ধরেন প্রায় 18 ইঞ্চি একটা কার্নিশ, মানে উপর থেকে ধরো উপর থেকে একটা 18 ইঞ্চি একটা কার্নিশ, মানে কতটা গর্জিয়াস এবং 2 ইঞ্চি মোটা। কোয়ালিটির কিন্তু কোনো শেষ নেই। আপনি যদি চান নির্দিষ্ট একটা কোয়ালিটিভাবে মাল তৈরি করে দেওয়া যায়, আপনারা যদি আমাদেরকে সঠিক মজুরিটা দেন তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট একটা কোয়ালিটি তৈরি করে আমরা দিতে পারি। আপনারা জানেন এই যে সেগুন কাঠ, এগুলো কিন্তু 100 বছরও গুণে বা পোকায় কিন্তু ধরে না। সেগুন শব্দের অর্থই হচ্ছে বিষ, সেগুন কখনই গুণে বা পোকায় ধরে না। এই সমস্ত কাঠগুলা, এই যে আপনি একটা আলমারি 80,000 টাকা দিয়ে কিনবেন, কিন্তু 80,000 টাকা দিয়ে আপনি আকাশি মেহাকুনি কাঠ কাঁঠাল কাঠ দিয়ে আলমারি কিনতে পারেন 4টা। তো যাই হোক, অনেক কথাই বললাম, বেয়াদবি হলে ক্ষমা করবেন, সরাসরি আমাদের শোরুমে আসবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।